বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে ক্লাস নিব, ক্লাস হলো বাংলা দ্বিতীয় পত্র শ্রেণী সপ্তম, টপিক ব্যাকরণ। ব্যাকরণ এই জন্যে বললাম এখানে টপিক হিসাবে, তোমরা মনে করছো হয়তোবা ব্যাকরণ স্যার পড়াচ্ছে এই জন্য ব্যাকরণ লিখছে। আসলে ব্যাকরণের মধ্যে দেখবা ভাষা আছে, মাতৃভাষা আছে, এরপরে কিন্তু ব্যাকরণ আছে, বাংলা ব্যাকরণ আছে। হ্যাঁ, ব্যাকরণ কাকে বলে, বাংলা ব্যাকরণ কাকে বলে, আমার যে আজকের অধ্যায় এটা হলো ব্যাকরণ কাকে বলে বা বাংলা ব্যাকরণ কাকে বলে, এই নিয়ে আজকে আমার ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, চলো দেখি তোমাদের জন্য কি ক্লাস রাখা হয়েছে। এখানে দেখো তোমাদের এটা দুই নম্বর অধ্যায় বা টপিক ধরো, এটা ব্যাকরণ। এটা দেখো ব্যাকরণ কাকে বলে, বলছে ব্যাকরণ ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্র। ভাষা বিভিন্ন উপাদানে গঠিত হয় এবং বিভিন্ন রীতিতে ব্যবহৃত হয়। গঠন ও ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি ভাষারই নিজস্ব কিছু নিয়ম শৃঙ্খলা আছে। এ নিয়ম শৃঙ্খলা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করতে হলে ভাষার বিভিন্ন উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ প্রণালীর স্বরূপ বিশ্লেষণ প্রয়োজন। ভাষার এ স্বরূপ বিশ্লেষণই ব্যাকরণ নামে অভিহিত। তাহলে এখানে মূলত ব্যাকরণ কাকে বলে একটু বিস্তার করে তোমাদেরকে বলছে। আর এখানে দেখো যে ব্যাকরণ শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাই বি বিশেষ যোগ আ মানে সম্যক যোগ ক্রি, এটা একটা প্রত্যয় যোগ অন সমান সমান ব্যাকরণ। এ বিশিষ্ট অর্থ এ বিশ্লিষ্ট অর্থ থেকে আমরা বুঝতে পারি যে ব্যাকরণ হচ্ছে শব্দ বুৎপাদক ও ভাষা নিয়ামক শাস্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এটার আবার সুন্দর করে একটা সংজ্ঞায় বলবে, এই বোল্ড দিয়ে যেটা লিখছে দেখো, যে ভাষা যে শাস্ত্রের দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে এর বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা যায় তার নাম ব্যাকরণ। এ পর্যায়ে ব্যাকরণ সম্পর্কে কয়েকজন খ্যাতনামা ভাষা পণ্ডিতের মন্তব্য নিচে উদ্ধৃত হলো। তাহলে ব্যাকরণ কাকে বলে তোমরা এই জেদ থেকে এই পর্যন্ত দিবা, এবং এর পাশে দেখো এই যে নিচে কিছু পণ্ডিতদের, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তারপরে মুনির চৌধুরী, কখনো দেখবা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই সম্বন্ধে অনেক কথা বলেছেন, বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, এগুলো তোমরা অবশ্যই সংজ্ঞার সাথে দিবে, লিখবে, তাহলে তোমরা নাম্বার বেশি পাবে। যেমন এখানে দেখো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, যে বিদ্যার দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষণ করিয়া তাহার স্বরূপটি আলোচিত হয় এবং সেই ভাষার গঠনে ও লিখনে এবং তাহাতে কথোপকথনে শুদ্ধরূপে তাহার প্রয়োগ করা যায়, সেই বিদ্যাকে সেই ভাষার ব্যাকরণ বলে। ব্যাকরণ সম্পর্কে ডক্টর সুকুমার সেন বলেন, যে বইয়ে ভাষার বিচার ও বিশ্লেষণ আছে তাই ব্যাকরণ। মুনির চৌধুরী বলেছেন, যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশেষভাবে আলোচিত হয় তাকে ব্যাকরণ বলে। এখানে যে তিনজন বিশিষ্ট ব্যক্তির যারা ব্যাকরণবিদ, তাদের যে সংজ্ঞা তারা দিয়েছেন, এই সংজ্ঞার থেকে অবশ্যই তোমরা দুই একটি সংজ্ঞা মূল সংজ্ঞার সাথে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা ব্যাকরণ পড়ে থাকি, এইবার আমরা পড়ব যে বাংলা ব্যাকরণ কি। তাহলে এখানে দেখো, বাংলা ভাষা সমৃদ্ধশালী একটি ভাষা। এ ভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক বা গঠনগত নিয়ম শৃঙ্খলা রয়েছে। সুতরাং এখান থেকে দিবা যে পুস্তকে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশেষভাবে আলোচিত হয় তাই বাংলা ভাষার ব্যাকরণ। তাহলে বাংলা ব্যাকরণ কাকে বলে তোমরা অবশ্যই এখান থেকে এই পর্যন্ত দিবা। হ্যাঁ, বাংলা ব্যাকরণের প্রামাণ্য সংজ্ঞার্থ অর্থাৎ মূল যে সংজ্ঞা, যে শাস্ত্র জানিলে বাঙ্গালা ভাষা
শুদ্ধরূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাহার নাম বাঙ্গালা ব্যাকরণ, বেঙ্গলি গ্রামার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই কথা বলেছে। তাহলে তোমরা অবশ্যই বাংলা ব্যাকরণ কাকে বলে যদি বলা হয়, এখান থেকে এই পর্যন্ত বোল্ড দিয়ে যেটা করা আছে এটা দিবা। এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে একটা প্রামাণ্য সংজ্ঞা রয়েছে এটাও তার নাম উল্লেখ করে দিবে। এরপরে দেখো বলছে যে যে শাস্ত্রে ভাষা বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি সব দিক দিয়ে আলোচনা করে বুঝিয়ে দেওয়া হয় তাকে বলে বাংলা ভাষার ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ। এটা বলছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এরপর দেখো যে ব্যাকরণ বাংলা ভাষার ধ্বনি শব্দ পদ বাক্য ইত্যাদি বিশ্লেষণ করে ভাষার স্বরূপটিকে তুলে ধরে তাকে বাংলা ব্যাকরণ বলে। এটা জ্যোতিভূষণ চাকি এই কথা বলেছেন। তাহলে এখানে আমরা পেলাম একটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সংজ্ঞা, একটা পেলাম ডক্টর সুনীতি কুমারের সংজ্ঞা, একটা পেলাম জ্যোতিভূষণের সংজ্ঞা। তাহলে এই সংজ্ঞাগুলো কাকে বলে তার সাথে দিবা, যেহেতু তোমরা সেভেনে পড়ো। এগুলো না দিলে কিন্তু নাম্বার কম হবে। থ্রিতে পড়ছে বাংলা ব্যাকরণ কাকে বলে, ফোরেও পড়ছে, টুতে পড়ছে, তাহলে টু থ্রি ফোরের মতো যদি তোমাদের সেভেনের হয় তাহলে কিন্তু নাম্বার পাওয়া সম্ভব হবে না। এই জন্য মূল সংজ্ঞার সাথে অবশ্যই এই সংজ্ঞাগুলি জুড়ে দিবে। এরপরে দেখো ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ ও বৈশিষ্ট্যকে নিরূপণ করে, অর্থাৎ ব্যাকরণটা আমাদের কি কি করে, অর্থাৎ ব্যাকরণ দ্বারা আমাদের কি হয় বা ব্যাকরণের প্রয়োজনীয়তা কি, সেটা কিন্তু এটা যে ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ বা বৈশিষ্ট্যকে নিরূপণ করে, ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও সেসবের সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জানা যায়, ব্যাকরণ পাঠ করে লেখায় ও কথায় ভাষা প্রয়োগের শুদ্ধতা রক্ষা করা যায়, ব্যাকরণ পাঠে ভাষার সৌন্দর্য অনুধাবন ক্ষমতা বৃদ্ধি পায়, ব্যাকরণ সাহিত্যের রস আস্বাদনে সহায়ক ভূমিকা পালন করে। এরপরে এগুলো কিন্তু যেটা বললাম এগুলো ব্যাকরণের বা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। এরপর দেখো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কি, যে ধ্বনি শব্দ বাক্য অর্থ, ভাষার চারটি মৌলিক উপাদান। তাহলে ভাষার মৌলিক উপাদান কয়টি বলতো? চারটি। কি কি? ধ্বনি শব্দ বাক্য অর্থ। ধ্বনি শব্দ বাক্য অর্থ, এগুলো হলো ভাষার মৌলিক উপাদান। এই উপাদানগুলোর উপর ভিত্তি করেই সব ভাষার ব্যাকরণে নিম্নলিখিত চারটি বিষয়ে আলোচনা করা হয়, বাংলা ব্যাকরণও এর ব্যতিক্রম নয়। সেটা কি কি? দেখো ধ্বনি তত্ত্ব একটা, ফোনেটিক্স যাকে বলে ইংলিশে, শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, তারপরে আছে বাক্য তত্ত্ব ও পদক্রম সেন্টেক্স, এবং অর্থ তত্ত্ব। হ্যাঁ, এই এই সেমেন্টিক্স, এই 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 চারটা হলো এই কি বলে চারটি বিষয়ে আলোচনা করা হয় বাংলা ব্যাকরণে। এই ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, তারপরে বাক্য তত্ত্ব বা পদ তত্ত্ব, পদক্রম, আর হলো অর্থ তত্ত্ব। এরপরে আমরা যেটা করব আগামীকালের পড়া হিসাবে সেটা হলো এই অধ্যায়টি খুব সুন্দর করে পড়ব। করার পরে এই অধ্যায় থেকে আমরা 20টি MCQ প্রশ্ন বের করব, যে করে তোমরা কি করবে এটা খাতায় লিখবে, তোমরাই প্রশ্ন তৈরি করবে যে এখান থেকে কি কি প্রশ্ন করা যায়, কি কি প্রশ্ন হয়, এরকম প্রশ্ন তোমরা বের করবে। তাহলে অধ্যায় সম্বন্ধে পড়া ভালো হবে। তোমরা এই অধ্যায় পুরো প্রশ্ন বের করে খাতায় লিখে আমাদের কাছে ছবি তুলেও পাঠাতে পারো। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকো, বাইরে বের হবে না, বের হলে মাস্ক পরে বের হবে, হয়তো বাইরে ঘোরাফেরা করবে না। আর তোমাদের সকলের জন্য সুস্বাস্থ্যের দোয়া মহান আল্লাহ তাআলার কাছে চেয়ে আজকের মতো এখানে অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।